আল্লাহ তাআলা পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন যে প্রকৃতি থেকে মানুষকে শেখার জন্য খুঁজে পায় অসংখ্য উৎস। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ দাবিদার হলেও পশু পাখিদের কাছ থেকেও কিন্তু শেখার আছে অনেক কিছু। নেতৃত্ব থেকে শুরু করে মিতব্যয়িতা, পরিবারের বন্ধন ইত্যাদি অনেক কিছুই আমরা তাদের দৈনিক কার্যক্রম দেখে শিখতে পারি। ঈগলকে আমরা চিনি শক্তিধর, দক্ষ একটি শিকারী পাখি হিসেবে। তবে পাখির রাজা ঈগল নিজের জীবনে মেনে চলে 60টি মূল নীতি, যা মানুষ হিসেবে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও অনুসরণীয়। চলো দেখে আসি এই 60টা নীতি এবং তা হতে প্রাপ্য শিক্ষাগুলো। ঈগল যে উচ্চতায় উড়ে বেড়ায় সেই উচ্চতায় অন্য কোনো পাখি পৌঁছাতে পারে না, এজন্যই ঈগল একা উড়ে এবং একাই উড়ার সিদ্ধান্ত নেয়, কারো দল বেঁধে নয়। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কাক চড়ুই যেহেতু ঈগলের সামনে এত উঁচুতে উঠতে পারে না, তাই ঈগল তাদের সাথে দল বেঁধেও চলে না। মানুষ হিসেবে তোমাকেও জীবনে চলার পথে এমন মানুষগুলোর সাথে চলতে ফিরতে হবে এবং মিশতে হবে, যারা তোমার সমান স্বপ্ন দেখে, যাদের সাথে তোমার দৃষ্টিভঙ্গি মিলে, যাদের সাথে থাকলে তোমার ব্যক্তিগত উন্নয়ন সম্ভবপর হবে। বন্ধুত্ব করতে হবে সব মানসিকতার মানুষের সাথে এবং এড়িয়ে চলতে হবে এই কাক ও চড়ুইদের, যাদের সাথে তোমার জীবনের লক্ষ্য আকাশ পাতাল পার্থক্য। দ্বিতীয় নীতি হলো, ঈগল রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, যার মাধ্যমে সে আকাশে থাকা অবস্থায় 5 কিলোমিটার পর্যন্ত দেখতে পায়, তাও একদম স্পষ্ট। ঈগল যখন তার শিকার খোঁজে, সে তার সব ফোকাস সেটার উপর নিয়ে যায় এবং বেরিয়ে উড়ে শিকারের জন্য যতই বাধা আসুক না কেন, সেটিকে না পাওয়া পর্যন্ত ঈগল কোনো ক্রমেই তার থেকে চোখ সরায় না। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ঈগল যেমন খুব স্পষ্টভাবে সবই দেখতে পায় কিন্তু ফোকাস করে শুধু একটি প্রাণীর উপর, তেমনভাবে আমাকেও সব কিছু জানতে হবে, খোঁজ খবর রাখতে হবে, তবে ফোকাস রাখতে হবে যে কোনো একটি কাজের ওপর। নিজেকে জানো, জীবনের লক্ষ্য নির্ধারণ করো এবং সেই কাজটিকেই একটি কাজের উপরই লক্ষ্য নিজেকে জানো জীবনের লক্ষ্য নির্ধারণ করো এবং সেই একটি লক্ষ্যের পিছনেই ছোটো, যত বিপত্তি আসুক না কেন ফোকাস হারাবে না। তৃতীয় নম্বর নীতি হলো, পাখির রাজা ঈগল সর্বদা জীবন্ত প্রাণীকে খাবার হিসেবে খেয়ে থাকে, কখনোই কোনো মৃত জিনিস তারা ভক্ষণ করে না। এখান থেকেও আমাদের শিক্ষা আছে, রোজ রোজ নতুন শক্তির চাহিদায় ঈগল পাখি কখনোই মৃত কিছু খায় না, বরং জীবন্ত ও নতুন কোনো শিকারের পিছে ছুটে। ঠিকই একইভাবে গতিশীল পৃথিবীতে নিজেকে এগিয়ে রাখার লক্ষ্যে নিজেকে সর্বদা নতুন সব তথ্য দিয়ে আপডেট রাখতে হবে। প্রতি সেকেন্ডে বদলে যাচ্ছে অনেক কিছু, তাই সর্বক্ষণিক তোমাকে জানতে হবে সর্বশেষ তথ্য ও খবর। জীবনের লক্ষ্য আরও স্পষ্ট করার জন্য এসব নতুন তথ্য নতুন শক্তির যোগদান দেয়। তাছাড়াও আশেপাশে কিছু মানুষ মৃত ও পচা মাংসের মতোই, তারা সর্বদা এমন সব কথা বলে যা আমাদের নিঃসাহিত করে। তবে এখনই শিক্ষা নিয়ে হাজির হয় ঈগল পাখি, সে যেমন চড়ুই কবুতরের মতো পাখির জন্য নিঃসাহিত না হয়ে আরও উঁচুতে উড্ডয়ন করে। তোমাকেও কোনো কিছুতে কান না দিয়ে ঈগলের মতোই এগিয়ে যেতে হবে নিজের স্বপ্ন ছুঁতে। 4 নম্বর নীতি হলো, ঝড় আসলে ঈগল পাখি তা এড়িয়ে না গিয়ে বরং ঝড়ের বেগেই কাজকে এবং ঝড়ের বেগে 4 নম্বর নীতি হলো, ঝড় আসলে ঈগল পাখি তার এড়িয়ে না গিয়ে বরং ঝড়ের বেগকে কাজে লাগিয়ে উঁচুতে উড়ে যায়। অন্যান্য পাখি যখন পাতা ও গাছের আড়ালে লুকিয়ে থাকে, তখন ঝড়ের বিরুদ্ধে ডানা ঝাপটে যায় এবং ঝড়ের বেগকেই কাজে লাগিয়ে মেঘে ভেদ করে উপরে উঠে যায়। এমনি কি একবার বাতাসের বেগ পেয়ে গেলে ঈগল তার ডানা ঝাপটানো বন্ধ করে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে উপরে যেতে থাকে, ঝড়কে যেন সে খুব ভালোবাসে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ নয়, সুযোগ হিসাবে দেখতে হবে। অন্য সব পাখি যখন আশ্রয়ের জন্য জায়গা খুঁজে, ঈগল তখন ঝড়ের মাঝে উদ্যয়ন মগ্ন থাকে। ঝড়ের বেগকে কাজে লাগিয়ে ঈগল টিকে থাকে বৈরী আবহাওয়ায়ও। তাই সাফল্য পিপাসু একজন স্বপ্নবাজকেও
প্রতিটি চ্যালেঞ্জ সদরে গ্রহণ করতে হবে। একমাত্র প্রতিকূল পরিস্থিতি পারে নতুন কিছু শেখাতে, সমস্যার সমাধান দারুণ দক্ষতাটি বাড়াতে। অতএব চ্যালেঞ্জ আসলে এড়িয়ে না গিয়ে তার মুখোমুখি হতে হবে, দীপ্ত হাতে লড়তে হবে, বাধা নয় শক্তিতে পরিণত করতে হবে, ঠিক যেভাবে ঈগল করে। 5 নম্বর নীতি হলো, একটি মেয়ে ও ছেলে ঈগল যদি কখনো বন্ধু হতে চায়, মেয়ে ঈগলটি প্রথমে ছেলে ঈগলটির কমিটমেন্ট পরীক্ষা নিয়ে নেয়। কিভাবে? সাক্ষাৎ হওয়ার পর মেয়ে ঈগলটি মাটিতে নেমে এসে গাছের একটি ডাল তুলে নেয়, তার পিছে পিছে ছেলে ঈগলটিও উড়ে যায়। মেয়ে ঈগলটি সেই ডাল নিয়ে উপরের দিকে উড়ে যায় এবং একটি নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর গাছের সেই ডালটি নিচে ফেলে দেয়। তার পিছু নিয়ে সেই ছেলে ঈগলটি তা দেখে ডালটি ধরার জন্য দ্রুত নিচে ডালটি সে মেয়ে ঈগলের কাছে ফিরে আনে। এই কার্যক্রমটি পুনরাবৃত্ত কয়েক ঘন্টা ধরে হতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত মেয়ে ঈগল আশ্বস্ত হয় যে ছেলে ঈগলটি এই ডাল ফিরিয়ে আনার কাজটি আত্মস্থ করতে পেরেছে। এটা তার কাছে ছেলে ঈগলটির প্রতিজ্ঞাবদ্ধতার পরিচয় তুলে ধরে, অর্থাৎ ইংরেজিতে বলা হয় যেটাকে বলি আমরা কমিটমেন্ট। একমাত্র প্রতিজ্ঞাবদ্ধতার পরিচয় দিতে পারলেই পরে তারা দুজন বন্ধু হতে পারে। এখান থেকে আমাদের প্রাপ্য শিক্ষা হলো, এখান থেকে প্রাপ্য শিক্ষা এটাই যে ব্যক্তিগত জীবনে হোক আর পেশাগত জীবনেই হোক, কারোর সাথে কোনো চুক্তিতে বা সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে তার কমিটমেন্ট যাচাই করে নিতে হবে, এমন কারোর সাথে কাজে যোগ দিতে হবে যে কাজের প্রতিজ্ঞাবদ্ধ ও মনোযোগী, নিজের কর্মচারী বা জুনিয়রদের সাথে অ্যাসাইনমেন্ট দিতে হবে এবং পরোক্ষ করতে হবে যে তোমরা তত্ত্বাবধান ব্যতীত তার কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু মনোযোগ ও গুরুত্বের সাথে কাজ করছে। ঈগল আমাদের এই শিক্ষাটা কত সুন্দর করেই না দিয়েছেন। 6 নম্বর নীতিমালা হলো, ডিম পাড়ার সময় আসলে বাবা ও মা ঈগল পাহাড়ের এমন একটি জায়গা বেছে নেয় যেখানে কোনো শারীরিক হামলা করার সুযোগ থাকে না। বাসা তৈরির পালা আসলে ছেলে ঈগল বাসা নির্মাণের জন্য প্রথমে কিছু কাঁটা বিছিয়ে তার উপর গাছের ছোট ছোট ডাল, তার উপর আবার কিছু কাঁটা দিয়ে একদম শেষ কিছু নরম ঘাস বিছিয়ে দেয়। ছোট্ট আবাসটির নিরাপত্তার জন্য বাইরের দিকে তারা কাঁটা ও শক্ত ডাল বিছিয়ে রাখে। বাচ্চা ঈগলগুলোর যখন উড়তে শেখার সময় হয়, মা ঈগল তাদেরকে বাহিরে ছুঁড়ে দেয়, কিন্তু পড়ে যাওয়ার ভয়ে ছানাগুলো ফিরে আসে। মা ঈগল এবার সব নরম ঘাস সরিয়ে ফেলে পুনরায় তাদের বাহিরে ছুঁড়ে দেয়। আবারও তাই ছানাগুলো যখন ফিরে আসে, কাঁটার সাথে আঘাত পেয়ে তারা নিজেই বাহিরে ঝাঁপ দেয়। এই ভেবে যে এত প্রিয় বাবা মা কেন এমন করছে, এবার বাবা ঈগল নিয়োজিত হয় তাদের উদ্ধার কাজে। নিচে পড়ে যাওয়ার আগেই সে তার পিঠে ছানাগুলোকে ফিরিয়ে নিয়ে আসে। যতদিন পর্যন্ত ছানাগুলো তাদের ডানা ঝাপটানো না শুরু করে, এই প্রতিক্রিয়া চালাতেই থাকে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, এরকম সুরক্ষিত আশ্রয় গড়ে তোলার এই প্রস্তুতি আমাদের শেখায় যে কোনো পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়া। পরিবারের সব কাজ, প্রত্যেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সর্বদা কাম্য। তার পরিবারের ছোট সদস্যের কাছেই একটি উৎকৃষ্ট উদাহরণ হয়। বাচ্চা ঈগলদের গায়ে কাঁটা লাগা, তার শেষ পর্যন্ত ডানা ঝাপটানো শুরু করার এবং কখনোই প্রকৃতপক্ষে একটি বিষয় আবিষ্কার করে, তারা আবিষ্কার করে যে তারা উঠতে পারে। অতএব এখান থেকে আমাদের শেখা উচিত যে আমরা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করি, সারা জীবন এখানে থাকলে আমরা নতুন কিছু শিখতে পারবো না, জীবন নিয়ে জানবো না, নিজের ক্ষমতাগুলো নিয়ে অবগত হব না। এক কথাই বলে কমফোর্ট জোন থেকে বের হইতেই হবে, নয়তোবা নতুন কিছু শেখা কখনোই সম্ভব নয়। পৃথিবীতে আর যা কিছুই যাক, বাবা মা কখনোই সন্তানের অমঙ্গল কামনা করে না। মা ঈগল তার ছানাগুলোকে ছুঁড়ে দিতে চায় যেন তারা উঠতে শিখে। বাবা ঈগল তাদের পরে যাওয়া হতে বাঁচায়, এটা কি অনুসরণ নয়? 7 নম্বর নীতি হলো, বয়স বাড়ার সাথে সাথে ঈগল পাখির ডানার
পালকগুলো দুর্বল হয়ে পড়ে, যে কারণে সে আগের মতো খুব দ্রুত গতিতে উঠতে পারে না। দুর্বল বোধ করলে সে এমন একটি জায়গায় আশ্রয় নেয় যেখানে পাথর রয়েছে, সেখানে সে তার শরীরের প্রত্যেকটি পালক টেনে ছিঁড়ে উঠিয়ে ফেলে। নতুন পালক না গজানো পর্যন্ত সে দুর্বল ঈগল কোথাও বের হয় না। নতুন পালক গজিয়ে গেলে সে পুনরায় বজ্রগতিতে উড়ে বেড়ায়। এখান থেকে আমাদের শিক্ষা হলো, কাজের দায়িত্ব, পড়াশোনা, যাতাকলে পিষ্ট হয়ে যখন হাঁপিয়ে উঠবে, সিদ্ধান্ত নাও, একটু বিরতি নাও, ছোট্ট একটি ছুটি নাও, সময় বের করে নিজের জন্য এই সময়টিকে একান্ত চিন্তা করো। কোন কাজটি তোমার কাছে অর্থপূর্ণ এবং কোন কাজটি তোমার করার একেবারেই প্রয়োজন নেই। ঈগলের মতো তুমিও ঘাড় থেকে ঝেড়ে ফেলো সেসব অপ্রয়োজনীয় কাজের দায়িত্ব যা তোমার চলার গতিকে মরণ করেছে। এগিয়ে যাও, পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই সাথে নিজেকে যাচাই করে দেখো যে কোন কোন বদ অভ্যাস তুমি বর্তমানে অভ্যস্ত। ঈগল পাখির মতোই ঝেড়ে ফেলো সেসব বদ অভ্যাস, পুনরায় শুরু করো নতুন করে পথ চলা। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।